হ্যালো ভিউয়ার্স, আমরা এখন মেট্রো রেলে চলার একটি অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। আসলে মেট্রো রেলে চলার এটা আমার আজকে প্রথম নয়, এটা বেশ কয়েকবার চলেছি, বেশ কয়েকবার বলতে মানে যাওয়া আসা হয়েছে। এটা আমার দ্বিতীয় বা তৃতীয় জার্নি ঠিক মনে পড়ছে না, তারপরেও মনে হয় সম্ভবত তৃতীয় জার্নি হবে। দেখ, মেট্রো রেলে চলার অনুভূতি অন্যরকম, কারণ এখানে ভাড়াটা তুলনামূলকভাবে একটু বেশি। যদি ৬০ টাকা ভাড়া, আপনার ৬০ টাকা ভাড়া থেকে উঠবেন, কিন্তু আপনি যখন মেট্রো রেলে উঠবেন বা মেট্রো রেল স্টেশনে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার এই সামান্য ভাড়াটা কিন্তু মানে মানে এই ৬০ টাকা যেহেতু ভাড়াটা বেশি, কিন্তু এই ৬০ টাকা ভাড়াটা আপনার কাছে মানে খুবই সামান্য মনে হয়। মানে আপনাকে যেমন আমরা ছোটো দোকানে ছোটো হোটেলে খেতে গেলে ২ টাকাও টিপস দিতে মানে কাপড় করি, কিন্তু যখন আমরা বড় কোনো হোটেলে যাই তখন কিন্তু ওই যে ওয়েটারকে ১০ টাকা ২০ টাকা টিপস দিয়ে দিই। মানে ঠিক সে অনেকটা সেরকমই, আপনি যখন এই ৬০ টাকা ভাড়া দিয়ে মানে টিকিটটা কাটবেন, কিন্তু যখন কাটতে যাবেন তখন কিন্তু আপনাকে ৬০ টাকা মনে হবে না, মনে হবে যে তাড়াতাড়ি টিকিটটা কাটি, মানে তখন কিন্তু টাকাটার ভ্যালুটা মানে আপনার কাছে মানে বেশি মনে হবে না। মানে আপনি তখন মনে হবে কখন মেট্রো রেলে চড়বো, এবং মেট্রো রেলের যে পরিবেশ দেখে আপনার এই মানে টাকার অঙ্কটা আপনি ভুলে যাবেন, মানে টাকার কথাটা আপনাকে মনে থাকবে না যে আমি এত টাকা দিয়ে কেন মানে টিকিট কাটতেছি, মানে টাকার প্রশ্নটা আসবে না। অনেকটা আমরা যেমন এই ছুটির ঘন্টা সিনেমাটা যখন মানে পরিচালক মানে তৈরি করার জন্য চিন্তাভাবনা করছে, মানে যখন সিনেমাটা তৈরি করছিল তখন তাদের খালি শুধু একটাই কথা মনে হয়েছে, আরে শিশুদের নিয়ে সিনেমাটা তৈরি করছি, যদি শিশুদের নিয়ে কোনো সমালোচনা হয় তখন কিন্তু মানে এটা নিয়ে তার একটা বড় ধরনের সমস্যা হবে। মানে শিশু বিষয়ে তারা খুবই ইয়া করছে, মানে যখন কিন্তু সিনেমাটা যখন যারা দেখে তারা কিন্তু ওই শিশুর কথা ভুলে গেছে, মানে তাদের সবার চোখে কিন্তু পানি, মানে সিনেমাটা দেখে সবাই শুধু মানে কান্না করছে। ঠিক সেরকমই অনেকটা আপনার এরকম মনে হবে যে আমরা ৬০ টাকা ভাড়া দিলাম, ৬০ টাকা ভাড়া দিয়ে আমরা টিকিট কাটবো, কিন্তু যখন আমি ট্রেনে চড়বেন কিন্তু তখন আপনার টাকার কথা মনে থাকবে, মানে টাকার অঙ্কটা আপনি ভুলে যাবেন। মানে আপনার যে একটা প্রশান্তি আনন্দ দেবে সেটা একটা অন্যরকম ফিলিংস, মানে আপনার কাছে মনে হবে যে আমি এখন বহির্বিশ্বে অন্য কোনো দেশে আছি, এবং এখানে মানে মানে যে অনুভূতিটা সেটা আসলে মানে বলার মতো না, মানে মনে হবে যে আসলে আমি এখন অনেকটা যে দেখেন কিছু ছেলেবেলে উঠলো এবং তারা বেশ আনন্দদায়ক, মানে তারা কিন্তু দেখেন কি আনন্দ পাচ্ছে, মানে অনেকে প্রথম উঠছে আজকে প্রথম জার্নি অনেকেরই, কিন্তু তারপরে যে কিছু যে স্কুলে মেয়েরা উঠছে তারাও তাদের মধ্যে মোটামুটি ভালো ফিলিংস কাজ করতেছে, এবং যে এক বয়স্ক ছাড়া উঠছে, হ্যাঁ কথা আর কি, অনেকটা ভালো মানে ভালো পরিবেশ, মানে পরিবেশের কারণে আপনার কাছে মনে হবে যে আমি একটু মানে ভিন্ন জগতের মধ্যে আছি। যে অনেকেই আমরা বসে আছি, মানে ট্রেনটা খুব দ্রুত সময় যায়, এটা একটা অন্যরকম ফিলিংস, মানে দ্রুত সময়ে যে কোনো জিনিসে মানে খুব ভালো লাগে যে আমি অল্প সময় দূর যাচ্ছি, মানে একবারে অনেকে সেলফি দিচ্ছে, মানে তাদের কাছে একটা অন্যরকম আনন্দ হাসি দিচ্ছে, ভালো লাগতেছে তাদের কাছে, খুব ভালো লাগতেছে তাদের কাছে। একটা ব্যাপার খুব ভালো লাগে যে আপনি কারো ছবি তুললে বা কারো ভিডিও করলে কেউ কিন্তু মানা করে না, এই একটা আর কি সুবিধা। এই যে আরেকটা মেট্রো রেল আমাদের পার দিয়ে চলে যাচ্ছে, এটাও একটা দেখার মতো দৃশ্য, খুব সুন্দর ভালো লাগতেছে। যাচ্ছে সবাই নীরবে বসে আছে, জানলা দিয়ে দেখতেছে সবাই, বেশ ভালোই লাগতেছে, ছবি তুলতেছি, ভিডিও করতেছি, অনেকে যে ভিডিও করতেছে ভালো লাগতেছে, তাদের খুব ভালো লাগতেছে, তারা ঘুরতে আসছে, স্কুলে যাচ্ছে। যোগাযোগের মানে যোগাযোগ আসলে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো থাকলে ভালো লাগে, যে আসলে জ্যামের মধ্যে থাকলে যেমন খুব ভালো লাগে না, মানে যেমন আপনার 10 মিনিটে যে যাত্রা যখন আপনার কাছে 1 ঘন্টা জ্যামের মধ্যে পড়ে থাকেন তখন খুব খারাপ লাগে, কিন্তু আপনি যখন ওই যে 1 ঘন্টা রাস্তায় 10 মিনিটের মধ্যে চলে যাবেন তখন কিন্তু আপনার কাছে খুব একটা অন্যরকম লিখছে মনে হবে, যে মানে আপনার কাছে কিন্তু তখন টাকার অঙ্কটা কিন্তু ব্যবহারের ভুলে যাবেন। মানুষ সবসময় চায় যে টাকা, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আপনার জার্নিটা কতটা সেভ হচ্ছে, মানে কতটা আরামদায়ক হচ্ছে এবং কতটা তাড়াতাড়ি হচ্ছে। সময় জিনিসটা কিন্তু একটা বড়ো ভ্যালু। সময়কে মূল্যায়ন, আসলে সময়কে আমরা অনেকটা বাঁচাতে, সময়কে বাঁচাতে পারলে আমরা সময় একটা, সেই সময়টা অন্যরকম কাজে লাগতে পারবো। সময় ভ্যালু, মানে সময় একটা কিন্তু মূল্যবান। যাক, আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি। এখন এই যে দেখেন বাইরের দালানগুলো কীভাবে সরে যাচ্ছে, খুবই ভালো লাগছে। এই যে অনেক সেলফি তুলছে, ভিডিও করছে। পাশ দিয়ে বেশ মানে বিল্ডিংগুলো মানে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমরা একটা কামনার মধ্যে আছি, মানে আপনি এই যে অনেক ট্রেন আছে না, আমরা ইন্টারসিটি ট্রেনগুলো আমরা এক বগি থেকে আরেক বগি যাতায়াত করি, এখান থেকে এখানেও আপনি যেতে পারবেন, কিন্তু অতটা সময় আপনার কাছে নেই। আপনি যখন মানে বগিতে উঠবেন, অন্য বগিতে যেতে যেতেই আপনার স্টেশনে চলে যাবেন। এই জন্য মানুষ সাধারণত এক বগি থেকে আরেক বগি খুব একটা যায় না, মানে সময় তো খুব কাছে, মানে সময় বেশি লাগে না। ওই জন্য অনেকটা মানুষ মানে এক বগির মধ্যে সীমাবদ্ধ থাকে। চলে আসতেছি আমার জন্য স্টেশনে অপেক্ষা করতে থাকবেন, তার সাথে কথা বললাম তাকে 2 মিনিটের মধ্যে চলে আসবো, কারণ আমি এটা নির্দিষ্ট সময় হচ্ছি, কারণ আমি তো দিতে পারবো না, অনেকটা এরকমই। দরজাগুলো ডান দিয়ে খুলবে। চলে আসলাম, ওপরে কি সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে। সবাই নেমে যাচ্ছে, আমি শেষে নামিনি, কারণ আমি এত ভিডিও করতেছি। নেমে যাচ্ছি, গেলাম। আগা চলে আসলাম, বেরোচ্ছি লাগলাম। জার্নিটা আপনারা আসলে যারা এখনো ভ্রমণ করেননি, এখন ঢাকা শহরে অনেকে আসলে মেট্রো রেল চলার জন্য একটু ইচ্ছা ভাবনা হয়। আসলে নতুন কিছুতে উঠা আসলেই ভালো লাগবে। আপনি চাই আপনারা উঠেন, এবং এখানে একটা সেফ জার্নি।